মেরিন অ্যাকোরিয়াম, আপনাদের মনে অনেকেরই ইচ্ছে হয় নিজের ঘরে গভীর সমুদ্রের তলা থেকে কিছুটা অংশকে তুলে এনে নিজের মতো করে সাজিয়ে রাখতে। সমুদ্রকে তো তুলে আনা যায় না, কিন্তু তাকে কৃত্রিমভাবে সাজিয়ে তোলা যায় অ্যাকোরিয়ামের মাধ্যমে, যা ঘরের শোভার সাথে আপনার এবং আপনার পরিবারের লোকেদের মনকেও সুস্থ রাখবে। কিন্তু ভালোভাবে মেরিন অ্যাকোরিয়াম কীভাবে বানাবো, আর ভালো গভীর সমুদ্রের মাছ কোথা থেকে পাবো সঠিকভাবে এবং সঠিক দামে, এসব আমরা জানি না। কিন্তু এরই উত্তর আপনাদের কাছে পৌঁছে দিতে আজ আমি এসেছি সোদপুর বারাসাত রোডে অবস্থিত সিসকেপ মেরিন অ্যাকোরিয়াম ফর এভরিওয়ানে। নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার আসছি। এখন এই মুহূর্তে আমি আছি ঘোলার চণ্ডীতলা মোড়ে। কোথায় আছি না, একটা অ্যাকোরিয়ামে, সেটা সিসকেপ অ্যাকোরিয়ামে ফর এভরিওয়ান যেখানে আছে সেখানে আমি এসেছি। এটা পশ্চিমবঙ্গে খুব রেজিস্টার করা অ্যাকোরিয়াম। এখানে আপনি সব ধরনের সামুদ্রিক মাছ পাবেন, এখানে সেট আপ পাবেন। কেমন সেটা সব কিছু জানাচ্ছি, সব কিছু তাদের সম্বন্ধে জানাবো, সব কিছু তথ্য দেবো। আসুন, দেখতে থাকুন। এই শোরুমটি একেবারে রাস্তার ধারেই অবস্থিত, তাই গাড়ি থেকে নেমে আপনাদেরকে খুঁজতে যেতে হবে না। দোকানটির প্রবেশপথ খুবই সুন্দর করে এনারা সাজিয়ে রেখেছেন। এই শোরুমটি দুটি ভাগে ভাগ করা আছে। প্রবেশের প্রথমেই দেখবেন এটি বিশাল অ্যাকোরিয়ামে বিভিন্ন প্রকারের ডিসকাস ফিস সাথে অ্যাঞ্জেল ফিস ও অন্যান্য মাছ দিয়ে সাজিয়ে রাখা আছে, যা প্রথমেই এনাদের কাজ সম্পর্কে আপনার মনে একটা স্বস্তির ভাব এনে দেবে যে আপনারা সঠিক জায়গাতেই এসেছেন। আপনারা এই জায়গাটিতে কিভাবে আসবেন তা আমি ভিডিওতে জানাবো, একই সাথে ডেসক্রিপশন বক্সেও আমি সেটা দিয়ে দেবো। তাই শেষ অবধি দেখুন ভিডিওটি, কারণ অনেক কিছু দেখা এবং জানা এখনও বাকি রয়েছে আপনাদের কাছে। এবারে প্রবেশ করে গেলাম এখানকার প্রধান আকর্ষণের দ্বিতীয় ভাগে, যেখানে গভীর সমুদ্রের মানে সল্ট মেরিন ওয়াটারের রঙিন মাছ রাখা আছে ঠিক সেই ঘরটিতে। সমুদ্রের তাপমাত্রাকে ধরে রাখতে এখানে ঘরটির মধ্যে তাপমাত্রাকে নিয়ন্ত্রিত করে রাখা আছে। এখানে দেখতে পাবেন এখানকার যিনি মালিক তার সার্টিফিকেট এবং একই সাথে তার অফিসও। ঘরে প্রবেশের সাথেই আপনার মন অনুভব করবে আপনি যেন সত্যি সত্যি সমুদ্রের তলায় পৌঁছে গিয়েছেন। কত জানা অজানা সমুদ্রের মাছ যা এখানে ছাড়া সহজে পাবেন না আপনারা, তা বিভিন্ন অ্যাকোরিয়ামের মাধ্যমে সুন্দর করে সাজিয়ে রাখা আছে শুধুমাত্র আপনাদেরই জন্যে। এই একটি শোরুমের মধ্যেই এত রকমের খুবই দুষ্প্রাপ্য সামুদ্রিক মাছ দেখতে পাবেন, যা এই শোরুমটি ছাড়া সহজে কোথাও পাবেন না। সেই সকল সামুদ্রিক মাছ, একই সাথে সমুদ্রের তলায় থাকা বিভিন্ন সামুদ্রিক প্রাণী যাদেরকে সি অ্যানিমনি বলা হয়, তাও এখানে দেখতে পাবেন এবং আপনারা চাইলে এখান থেকেই তা সংগ্রহ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সেই সকল সামুদ্রিক মাছ দেখাচ্ছি এবং একই সাথে তা দেখতে দেখতে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে রাখা বেল আইকনটিও প্রেস করে অল করে নেবেন, যাতে ভবিষ্যতের সব ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায়। তারই সাথে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আরও কী কী জানতে চান বা দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্টসে জানাবেন। বন্ধুরা, অ্যাকোরিয়াম এই কথাটি ছোট্ট হলেও জিনিসটা কিন্তু খুব বড় এবং জানার বিষয়। আপনি একটা কাচের ট্যাঙ্ক নিয়ে এলেন, তাতে জল এবং মাছ ছেড়ে দিলেন আর অ্যাকোরিয়াম হয়ে গেল, তা কিন্তু মোটেও এতটা সহজ নয়। তাহলে কিভাবে আপনি জানবেন সে সকল প্রশ্নের উত্তর? এনারা জানাবেন আপনাকে, বিশেষ করে এখানকার মালিক যিনি আছেন অভিষেক চৌধুরী, উনি আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দিতে তৈরি আছেন। সেই সকল প্রশ্ন নিয়ে আগামী ভিডিওতে আমরা আপনাদের কাছে আবার আসব। এই ভিডিওতে আপনাদের কাছে এই জায়গাটি
এবং এই শোরুম সম্পর্কে এবং কি সুবিধা আপনারা এখান থেকে পাবেন সেটা জানাবো, তাই ভিডিওটি পুরো দেখতে থাকুন। অভিষেক ভাই আমাদেরকে দেখালেন কিভাবে অ্যাকোয়ারিয়ামের মাছ ধরতে হয় এবং কিভাবে উনি তা আপনাদের কাছে পাঠাবেন। বলে রাখা ভালো, এনারা কিন্তু আপনার বাড়িতে গিয়ে সব সেট আপও করে দেয় এবং আপনাদের পছন্দের মাছও পৌঁছে দিয়ে থাকে। বন্ধুরা, এবার ভাই আমাদের ধরে দেখাবে কি করে মাছগুলোকে প্যাকেজ করতে হয় এবং সেই প্যাকেজিং করে তাদের কাস্টমার কাছে পাঠাতে হয়। তাহলে ঠিক আছে ভাই, তুমি এবার শুরু করে দাও। শিওর, শুরু করার আগে আমি বলবো যে আমরা এখানে মাছটাকে, যে মাছকে প্যাক করা হয় সেটা আমাদের নট অনলি 1-2 ঘন্টা ডিস্টেন্সে যায়, আমাদের 24 ঘন্টা 48 ঘন্টা ডিস্টেন্সে যায়, আমাদের যে ইন্ডিয়ার অন্য অন্য স্টেটে যায়। তো আমরা যেভাবে প্যাকেট করি, আমি এটা একটা শর্ট প্যাকিং, এটা এখন যে প্যাকিংটা হচ্ছে এই প্যাকিংটা হচ্ছে 12-16 ঘন্টা ডিস্টেন্সের প্যাকিং হচ্ছে। তো সেই প্যাকিংয়ে আমরা যেই অ্যাকুরিয়ামে যেই মাছটা আছে, যে মাছটা ধরবো সেই অ্যাকুরিয়ামেরই জল নিচ্ছি প্যাকেটের মধ্যে। তারপরে আমরা মাছটা নেবো, দিয়ে আমরা এর মধ্যে একটা মেডিসিন দিয়ে আমরা অক্সিজেন করে দেবো, গ্যাস করে দেবো। এই অক্সিজেনের সাহায্যে ভালো করে টাইট প্যাকেট থাকলে এই প্যাকেটটা ওই ডিউরেশন অনুযায়ী, এবার জল আর প্যাকেটের সাইজটা ডিপেন্ড করছে আমি কতটা ডিউরেশনের জন্য প্যাকেট করব সেই জায়গাটা আমরা নিচ্ছি। এবার একটা এখানে একটা প্রশ্ন আছে, যখন যেখানে যাবে সেখানে যখন অ্যাকোয়ারিয়ামে যখন মাছটা ছাড়বে তখন সেই মুহূর্তে তা কি করণীয়? সেই মুহূর্তে করণীয় হচ্ছে মাছটাকে, এই প্যাকেট সমেত মাছটাকে আগে অ্যাকুরিয়ামে ভাসিয়ে রাখা, প্রথম মানে মুখটা বন্ধ রেখে, হ্যাঁ ওই প্যাকেটটা ওইভাবে অ্যাজ ইট ইজ ভাসিয়ে রাখা, টেম্পারেচারটাকে সেট করা। আর মেরিনের ক্ষেত্রে সবচেয়ে আইডিয়াল জিনিস হচ্ছে এই প্যাকেটের জলটাকেই, জল সমেত মাছটাকে একটা বালতিতে সারা, ছেড়ে অ্যাকুরিয়াম থেকে মিনিমাম 1 ঘন্টা গ্রিপিং করা। আমাদের কিছু ভিডিও, আমাদের যে যখন মাছ আসে আমরা ড্রিপিং প্রসেসটা ওই ভিডিওতে পুরো দেখিয়ে দিয়েছি, ওই ড্রিপিং করে তারপরে সারা, তাহলে জলটা কমপ্লিটলি অ্যাক্লামাইজ হয়ে যাবে। মানে সেটা হচ্ছে তোমার হচ্ছে ইউটিউবে গিয়ে সারা দেখে নিতে পারবে, প্রতিটা মাছ রেখে কোয়ারেন্টাইন করে অনেক দিন সেট করে তারপরে কোন কাস্টমারকে দেওয়া হয়। এই মাছটা যেরকম কাস্টমার আমাকে অর্ডার দিয়েছিল 1 মাস আগে, আমি 1 মাস ধরে মাছটাকে রেখে রেডি করে সেট করে এখন মাছটাকে ডেলিভারি করছি, সো দ্যাট তার কাছে গিয়ে মাছের যাতে ড্যামেজ না হয় বা মাছের যাতে কোনো প্রবলেম না হয়। মাছটাকে আলতো করে ধরলাম, ধরে আমরা এখানে প্যাকেটে দিয়ে দিলাম। এখন আপনারা দেখুন মাছটিকে প্যাকেটে ভরার পরে তাতে কিভাবে অক্সিজেন ভরা হয় এবং তারপর এর মুখটি বন্ধ করে এটিকে নির্দিষ্ট কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া হবে। বন্ধুরা, আপনারা এখানে অবশ্যই একবার আসুন নিজের বাড়িতে অ্যাকোয়ারিয়াম বানানোর আগে। এখানে এসে শুধু যে মাছ কিনবেন তা নয়, সব কিছু জানতেও আসতে পারেন। এনারা সব সময় আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত। এই শোরুমটি সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি, আবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। আমি আপনাদেরকে আবার ওয়েলকাম করতে চাইবো আমাদের শোরুমে। আর একটা জিনিস বলে দিতে চাইবো, ফাইনালি আপনি ফ্রেশ ওয়াটার করুন চাই মেরিন ওয়াটার করুন, আপনি যদি আমাদেরকে রেসপন্সিবিলিটি দেন আমরা 100% দায়িত্ব সহকারে রেসপন্সিবিলিটি নিয়ে আপনার অ্যাকুরিয়াম করব। আমরা করে থাকি সেরকম, কেউ যদি বলে যে আমাদের মেরিন অ্যাকুরিয়াম করে দিতে হবে, আমাদের AMC-র আন্ডারে যাদের যাদের অ্যাকুরিয়াম মাছ AMC আমাদের হাতে থাকে তাদের অ্যাকুরিয়াম মাছ AMC-র কমপ্লিট দায়িত্ব আমাদের থাকে। মিন্স একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, জেনারেলি প্রাণের কোনো গ্যারেন্টি নেই। আজকে এখানে কেউ আমি আছি, বাড়ি যাবো কিনা তার কোনো গ্যারেন্টি থাকে না। আপনি খুব ভালো করে জানেন, যারা মাছের হবি করে তারা জানেন, মাছ একবার কিনে নিলে কেউ কোনো মাছের গ্যারেন্টি নেয় না। কিন্তু এইখানে অ্যাডভান্সলি আমরা কাজ করি, যেই অ্যাকুরিয়াম মেরিন অ্যাকুরিয়াম আমাদের বানানো থাকবে, যেই মেরিন অ্যাকুরিয়ামে শুধু আমাদেরই দেওয়া মাছ থাকবে আর আমাদের সার্ভিসিং থাকবে, সেইখানে যত দামি মাছই হোক না কেন সেই মাছের লাইফের গ্যারেন্টার আমরা। আপনি আমাদের কাছ থেকে মাছ নিয়ে যাবেন, 500 টাকার মাছ নিয়ে যান চাই 50,000 টাকার মাছ নিয়ে যান, সেই মাছ যদি 7 দিনের মধ্যে আপনার বাড়িতে গিয়ে মরে যায় তার রিপ্লেসমেন্টের দায়িত্ব আমাদের।
আমি আবার রিপিট করে দিচ্ছি, যদি ট্যাঙ্ক আমাদের, মাছ আমাদের, আপনাদের পুরো এমসি সার্ভিস আমাদের থাকে, তাহলে আপনি 500 টাকার মাছ আমাদের কাছ থেকে কিনুন, চাই 50,000 টাকার কিনুন, 7 দিন আমরা সেই লাইফটার গ্যারেন্টি নিচ্ছি। সেই মাছ যদি আপনি আমাদের কাছ থেকে নিয়ে গেলেন, 7 দিনের মধ্যে সেই মাছ যদি মরে গেল, অ্যামাউন্ট হোয়াট এভার ইট মে বি, সেই অ্যামাউন্টের নয় সেম মাছ পাবেন, না হলে সেই অ্যামাউন্টের আপনি অন্য মাছ পেয়ে যাবেন, আপনার চয়েসে। এতটা চ্যালেঞ্জ নিয়ে, এতটা রেসপন্সিবিলিটি নিয়ে আমরা কাজ করছি। আপনি আমাদের শোরুমে আসলে বুঝতে পারবেন যে আমাদের স্ট্রেংথ কোথায়, আমাদের পাওয়ার কোথায়, আমরা কিভাবে কাজ করছি। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই ভিডিও দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই, হ্যাভ এ নাইস ডে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ভাই সব বলে দিল, আর ভাইয়ের ডেসক্রিপশন, আমি আমার ডেসক্রিপশন বক্সে ভাইয়ের সবকিছু তথ্য, ফোন নাম্বার, তার ওয়েবসাইট সবকিছু দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করুন। এত বড় ভাই যে কথাটা বললো সেটা কেউ আপনাকে দেবে না, কেউ এরকমভাবে জানাবে না যে তার সম্পূর্ণভাবে 100% তাদের কাছ থেকে কাজ করলে সম্পূর্ণভাবে দায়িত্ব তার। তাহলে আপনারা আসুন, ভাইয়ের সাথে যোগাযোগ করুন, আর আপনাদের যে হবি আছে সেটাকে ফুলফিল করুন। দেখা হচ্ছে পরে, পারবেন পরে পর্বে আবার দেখা হবে ভাইয়ের সাথে, আবার নতুন মাছ আসলে পরে আমরা দেখাবো এবং মাছের রোগ সম্পর্কে দেখাবো। দেখতে থাকুন আমাদের সাথে, ঠিক আছে ভাই, আবার দেখা হচ্ছে। অ্যাকোরিয়াম এটি যে শুধু ঘরে শোভা বৃদ্ধি করে তা কিন্তু নয়, দৈনন্দিন জীবনের ঝামেলায় জর্জরিত হয়ে যাওয়া আপনার মনকেও কিন্তু এটি শান্ত করে তোলে। একই সাথে আপনার ঘরে আপনার সন্তানদের মনের বিকাশ ঘটাতেও এটি খুবই সাহায্য করে। পরের পর্বে অনেক কিছু জানাবো আমরা, অ্যাকোরিয়াম কিভাবে বানাবেন, ভাববেন কিভাবে সেটা সম্পর্কে, কি কি মাছ রাখতে পারেন, কতটা বড় অ্যাকোরিয়াম দরকার, এবং বিভিন্ন মাছ সম্পর্কে আরও তথ্য। তাই সাথে থাকুন, ফিরে আসছি আপনাদের কাছে আগামী পর্বে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।